পরম করুণা ঘন বিগ্রহ অহৈতুকী কৃপা ও মহাসাগরস্য স্বরূপ দীনানুগ্রহ ব্যগ্রচিত্ত প্রণতজন প্রতিপালক শ্রী শ্রী গৌর নিত্যানন্দীর অহৈতুকী করুণায় আচার্যবৃন্দ এবং ভক্তবৃন্দীর কৃপা ছত্র ছায়াতলে বসে শচীমায়ের শ্রীয়াঙ্গিনায় মহাপ্রভুর দিব্য এই আবির্ভাবস্থলিতে আপনাদের শুভ উপস্থিতিতে ভক্ত সঙ্গে মহৎ সঙ্গ প্রসঙ্গ প্রাঙ্গণে শুভ ভাগবত ধর্মের অনুশীলনে ভক্তি ভক্ত ভাগবত ত্রিবেণী সঙ্গমে আমরা নিষ্ণাত হওয়ার অতি দুর্লভ সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। আমরা কয়েকদিন যাবৎ আলোচনা করে আসছি মহাপ্রভুর আবির্ভাব লীলা প্রসঙ্গ। সপ্রসীদতু কৃষ্ণ চৈতন্য দেব ইয়স্য প্রসাদতঃ তল্লীলা বর্ণনে যোগ্য সদ্য স্যাদ অধমপ্যয়ম্। যার কৃপাতে বা যার প্রসাদে অযোগ্য ব্যক্তিও শ্রীগৌরাঙ্গের লীলা বর্ণন করতে পারেন, আমি সেই শ্রীমৎ মহাপ্রভুকে নিত্য বন্দনা করি, স্তুতি করি। এই কলিযুগের স্বাভাবিক গতি প্রকৃতি এটা ধর্ম বিমুখ, কালকলির প্রভাবে ধর্মরাজা পরীক্ষিত তিনি যদি পাপাচরণ করে বসেন তাহলে মাদৃশ্য জীবের কি গতি হতে পারে? পাণ্ডব বংশে যার জন্ম মাতৃগর্ভে যাকে স্বয়ং ভগবান রক্ষা করেছেন, সর্বপাণ্ডবগণের কৃপাশীর্বাদ যার উপরে, জগতে যার শাসনকালে সাধু সন্ত মহান্ত নিশ্চিন্ত মনে সাধনা করেছেন, আজকে কালকলির প্রভাবে সেই পরীক্ষিত মহারাজ পর্যন্ত পথভ্রষ্ট, তাহলে এই কলির প্রাদুর্ভাব কতটা সহজেই অনুমান করা যায়। কিন্তু এটাও সত্য, কলোর দোষ নিধেরাজ অস্তিত যে কো মহান গুণ, এই কলির যেমন রাশি রাশি দোষ সকল শাস্ত্র বলছে। নিখিল শাস্ত্র বলছেন কলি মানেই কলহ, কলি মানেই কলমস, এখানে পাপ তাপ অপরাধ অনাচার এগুলি স্বাভাবিক। কিন্তু এই কলিযুগে যখন শচীনন্দন রূপে শ্রী গৌরহরি আবির্ভূত হন, এরপরে কিন্তু এই পাপতাপের প্রভাব থাকে না। কলির দুরবস্থা দেখেই তো সীতানাথের প্রাণ কেঁদেছিল, বিষয়ে সকল মত্ত নাই কৃষ্ণ নাম তত্ত্ব ভক্তি শূন্য হইল অবনি। কলিকাল সর্প বিষে দগ্ধজীব মিথ্যা রসে না জানোই কে বাসে আপনি, আমি কে মনে করি এই দেহটাই বোধ হয় বুঝি বা আমি। দেহ সুখে মত্ত, দেহ সুখ মানেই বিষয় ভোগে প্রমত্ত জীব, বিষয়ে সকল মত্ত, আমি যে কৃষ্ণের নিত্য দাস, আমার যে একান্ত কর্তব্য কর্মই হচ্ছে কৃষ্ণ সেবা, এ কথাটা বিস্মৃত হয়ে গিয়েছি, ভুলে গিয়েছি। এখন কি হয়েছে, মায়া আমাদেরকে একেবারে দাস বানিয়েছে, হইয়া মায়ার দাস করি নানা অভিলাষ, তোমার স্মরণ গেল দূরে। সীতানাথ ভাবছেন মনে মনে
এই কলির জীবীকে কি করে রক্ষা করব? কেমতে এসব লোকের হইবে তারণ, লোকের নিস্তার হেতু সীতানাথ করেন ক্রন্দন। জীবের দুঃখ দেখে অদ্বৈত আচার্য প্রভুর নয়নে অশ্রু। কি করে জীবের উদ্ধার হবে, কিভাবে জীবের কল্যাণ হবে, তাদের ভগবত প্রাপ্তি হবে কি করে? সীতানাথ নয়ন জলে কাঁদছে। জয় জয় অদ্ভুত সৌপহু অদ্বৈত। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় অদ্বৈতের গুণ গাইতে গিয়ে বলছেন, জয় জয় অদ্ভুত। আচ্ছা, অদ্ভুত কেন বলছেন? সেই প্রভু সীতানাথ অদ্বৈত সৌপহু অদ্বৈত, এই অদ্বৈত প্রভু নাকি বড় অদ্ভুত? অদ্ভুত বলবার তাৎপর্যটা কি? আমরা সবাই জানি এই সীতানাথ কে। পাঠের পূর্বেই কীর্তন হলো, জয় জয় মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। স্বয়ং মহাবিষ্ণু, যিনি অনন্ত অবতারে অবতীর্ণ হন এই জগতে, যুগে যুগে আসেন। ভগবান গীতায় যে বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে আবির্ভূত হই ধর্মকে স্থাপন করতে। অধর্ম যখন বেড়ে যায়, অধার্মিকদের অর্থাৎ দুষ্ট ব্যক্তিদের যখন খুব বল বেড়ে যায়, আমি তখন নিজে গিয়ে অবতীর্ণ হয়ে ধর্মের স্থাপন করি, অধর্মকে বিনাশ করি, অধার্মিকগণকে বধ করি। তাহলে অনন্ত অবতার বরাহ নৃসিংহ রাম পরশুরাম হংস হয়গ্রীব কোথা থেকে হয়? এই মহাবিষ্ণু স্বরূপ থেকেই হয়। মহাবিষ্ণুই হচ্ছেন সর্ব অবতারের মূল মূলাশ্রয়। আবার এই মহাবিষ্ণুর মূলাশ্রয় তুরীয় কৃষ্ণ, স্বয়ং ভগবান যিনি ব্রজের ব্রজেন্দ্র নন্দন, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার অংশ বলরাম, বলরামের অংশ হলেন কারণার নবসায়ী পুরুষ বা মহাবিষ্ণু। তাহলে এই মহাবিষ্ণু তিনি জগৎ আরাধ্য তত্ত্ব। অনন্ত অবতারে তাকে সেবা করেছে, পূজা করেছে জগৎ জীব। তার মানে তাকে সতত নিত্য আরাধনা করা হয়। আরাধ্য তত্ত্ব আজ আরাধনা করবার জন্য এসেছে। মনে মনে সীতানাথ ভাবছে, জীবের কি প্রকারে উদ্ধার হবে? আমি যদি আমার প্রভু বৈকুণ্ঠপতিকে গোলকপতিকে এই ভুলোকে নাবি আনতে না পারি, তাহলে জীবের কি প্রকারে হইবে উদ্ধার? কাতর সীতানাথ মনে মনে ভাবছে, সর্বলোক দেখি কৃষ্ণ বহির্মুখ, বিষয় নিমগ্ন লোক, সকলে বিষয় একেবারে মত্ত, বিষয় নিমগ্ন লোক দেখি পায় দুঃখ। অদ্বৈত আচার্য প্রভু দুঃখ পাচ্ছেন। তাহলে অনন্ত অবতারে যিনি অবতীর্ণ হয়েছেন, সেই কারণার্ণবসায়ী মহাবিষ্ণু, তিনি আজ আরাধনা করতে এসেছেন, আমার প্রভুকে ডেকে নাবি আনব। সর্বযুগে তাকে আরাধনা করে, তিনি আজ আরাধনা করতে বসেছেন শান্তিপুরে, অদ্ভুত নয়? আরেকটা অদ্ভুত বিষয়, ইনি শুধুমাত্র মহাবিষ্ণুর অবতার তা নন, এই গৌরলীলায় একই বিগ্রহে একাধিক
পরিকর এসে পূর্বপূর্ব লীলার পার্শ্বদেশে একা এক দেহে এক স্বরূপে আবির্ভূত হয়েছেন। যেমন রাধাকৃষ্ণ মিলিত হয়ে একীভূত শ্রীগৌরাঙ্গ, যেমন বলরাম এবং স্বয়ং বলরাম তত্ত্ব একা নয়, অনঙ্গ মঞ্জরী সংযুক্ত হয়ে তিনি হয়েছেন নিত্যানন্দ রাম। তাহলে একই বিগ্রহে একাধিক পূর্ব পরিকরের প্রবেশ, তেমনি মহাবিষ্ণুর অবতার শ্রীমদ অদ্বৈত আচার্য ভিতরে সদাশিব প্রবিষ্ট আছেন। এ কারণেই তো রাসের ইচ্ছা ছিল দর্শন করব, রাসলীলা প্রভু কেমন করেন, সর্বলীলা মুকুটমণি শুনলেন, এখানে গোপী ছাড়া কারোর প্রবেশাধিকার তো নাই। মহাদেব সঙ্গে সঙ্গে গোপী সেজে ঘোমটা দিয়ে, এই বড় ঘোমটা দিয়েছেন, চুড়ি শাড়ি সবই পরেছেন, গোপী সেজে ভেতরে প্রবেশ করেছেন। কিন্তু গোপী সেজে ভেতরে প্রবেশ করলেই কি রাসলীলার দর্শন অধিকার মিলবে? ভগবান বললেন, তুমি তো দর্শন পাবে না মহাদেব, সবে এক গোপীগণের ইহা অধিকার, এখানে তো অন্য কারোর প্রবেশাধিকার নাই। কিন্তু দেখুন বৈষ্ণবানাং যথা সম্ভব, বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব কি তার ত্যাগ? মহাদেবের যদি চরিত্র দেখি তাহলে মহাদেবের চরিত্রটা আমাদের মতো একেবারে সাধারণ নয়। হয়তো কেউ মনে করতে পারে উনি তো সংসারী, পার্বতী মা আছেন, সন্তানগণ রয়েছেন, তাহলে এতে কারোর মনের ভিতরে একটা হতেই পারে যে মহাদেব তো সংসারী। কিন্তু দেখুন যোগেশ্বরের, ইনি হচ্ছেন যোগীগণের ঈশ্বর, ওনার মহিমা বুঝতে না পেরে চিত্রকেতুর কি হলো? চিত্রকেতু এসে দেখছে কি উনি বৈরাগ্য কথা বলছে ঋষি সমাজে, অগণিত ঋষিগণ সকলে ত্যাগী মূর্তি, সংসার বিমুখ ত্যাগী মূর্তি সব যত ঋষি সব বসে রয়েছে, মহর্ষিগণ বসে আছে, পার্বতী মাকে নিজের কোলে বসিয়ে উনি বৈরাগ্যের কথা বলছেন। চিত্রকেতু এসে বললেন, আচ্ছা বাবা একটা কথা বলি, কিছু দোষ নেবেন না, আপনি বেশ ভালো বৈরাগ্যের কথা বলছেন, ঋষি সমাজ সব বৈরাগীগণের মাঝখানে, দেবীকে এরকম কোলের উপরে বসিয়ে রেখে বৈরাগ্যের কথাটা শুনতেও দেখতে কেমন লাগছে? বলুন না, বৈরাগ্যের কথাই বলুন, দেবীকে কোল থেকে নামিয়ে বলুন। মহাদেবের মহত্ব উনি বুঝতেন না, বুঝতে পারে উনি, অপরাধ হয়ে গেল, দেবী অভিশাপ দিলেন, যা তুই অসুরকুলে যা, বিত্তাসুর হয়ে জন্ম নিতে হলো, বলবার তাৎপর্য এই, মহাদেবের সংসারকে বোঝাও তো ভীষণ জটিল কঠিন বিচিত্র সংসার, এমন সংসার ত্রিভুবনে কোনোদিন দেখিনি। আচ্ছা এমন বিরুদ্ধ স্বভাব যাদের, তারা এক সংসারে বাস করে কি করে? এ মহাদেবের সংসারই সম্ভব, একদিকে পেঁচা তো একদিকে ছুঁচা, একদিকে সাপ বাবার গলায় সাপ পেঁচানো, আরেকদিকে দেখুন ছেলে কার্তিকের ময়ূর আবার সুন্দর দাঁড়িয়ে আছে। আচ্ছা সিংহ বাহিনী, সিংহ সামনে দাঁড়িয়ে রয়েছে একেবারে, আর বাবা কার উপরে বসে আছে গো? বৃষের উপরে। একেবারে বিরুদ্ধ সংসারে বাস কিনা? শুধু তাই নয়, বাবা থাকেই বা কতটুকু সময় ঘরে, থাকে তো ছাই ভস্মেকে শ্মশানে মশানে পড়ে, বাবার স্বভাব বোঝা ভীষণ জটিল।
আচ্ছা বাবা, একটা কথা, আপনি শুধু শুধু কেন এই শ্মশানে মশানে পড়ে থাকেন? অভাবে নাকি স্বভাবে? যার ঘরে এমন কিছু রয়েছে তার অভাবটা কিসের? মহামায়া স্বয়ং গৃহিণী। জয় মহাপ্রভু। মহামায়া স্বয়ং গৃহিণী। আচ্ছা, তাতেও যদি অর্থ সংকট মনে হয় তো লক্ষ্মী আছে নিজ কন্যা। সরস্বতী কম গুণীর তা তো নয়, বিদ্যা থাকলে কি আর অর্থ এদিক ওদিক পালিয়ে যেতে পারবে? বুদ্ধি যদি থাকে, বিদ্যা যদি থাকে। কার্তিক গণেশ। আচ্ছা, গণেশ যদি কারোর দিকে মুখ ফিরে তাকায়, আর ব্যবসায় চিন্তা কি, অভাব থাকবে? তাহলে সেই ঘরে বাবা না থেকে বাবা কেন শ্মশানে মশানে পড়ে থাকে? অভাবে নয়, স্বভাবে। এটাই হচ্ছে বৈষ্ণবীর স্বভাব। ইন্দ্র সমসুখ যার নিজ রাজ্য অধিকার, ছাড়িয়া চলিলা প্রভু পাশ। সুখটা তো এই বিষয় বৈভবে নয়, গৃহ পরিজন এই আত্মীয় স্বজনের ভিতরে কি সুখ? দেহ দৈহিক একটা বিষয়ে সুখ অনুভব হয় বটে, ওটা চপল সুখ লব লাগিরি। এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতীতিরে? কেউ যদি এ জগতের কোনো সুখকে বিশ্বাস করে, সুখ তার সাথে বিশ্বাসঘাতকতা করবে। একই রকমের সুখ বেশি দিন ভালো লাগে না। রসগোল্লাটা খুব স্বাদ লাগছে, ভালো লাগছে, নবদ্বীপের রসগোল্লা, একটা জায়গায় পাঁচটা খেতে ইচ্ছে করে। কিন্তু কেউ যদি থালা ভরে নিয়ে এসে বলে, বাবা যত খুশি পান, একটা দুটো পেতে মনে হচ্ছিল আরো একটা যদি পেতাম, কিন্তু একসঙ্গে এতগুলি পাওয়ার পরে মনে হচ্ছে, বাবা এবার একটু ঝাল নোনতা কিছু আছে কি? আর মিষ্টিতে সুখ নাই, সুখ পাল্টে গিয়েছে ঝাল নোনতায়। এ জগতে, এই মায়াময় জগতে কি সুখ আছে? সুখ নাই এ সংসারে, সুখ আছে মায়ার ওপারে। সুখ বলি তুমি দেখো যারে, সে তোমায় দুঃখ দিবার তরে, আছে সুখের আকার ধরে সর্বাত্মা গিলিবার তরে। তাহলে এ জগতে যারা সুখের সন্ধান করে, তারা তো সুখ কোনোদিন পায় না, প্রকৃত সুখ তারা বোঝেই না। মহাদেব বুঝেছেন যে এ জগতে স্ত্রী পুত্র পরিজন এই বিষয় বৈভব, এতে সুখ নাই। পদমর্যাদা পদ প্রতিষ্ঠা এতে সুখ নাই, সুখ আছে ভগবত ভজনে নাম সংকীর্তনে। শ্মশানে যেই যায় বল হরি হরি বল, নিজেও হরি নাম করে, সবাইকে বলতেও উপদেশ করে, যাই যাই ওখানে গিয়ে। আচ্ছা, যারা নিত্য নিরন্তর হরিনাম শুনল, আগের জীবনটা তো দেখেনি, মহাদেব দেখছে ওরা দোলায় চড়ে আসছে, ওদেরকে হরিনাম করতে করতে নিয়ে আসছে, বলে আহা এদের ছাই ভস্ম মাগলে আমি যদি একটু নাম করতে পারি। তাহলে এমন বৈষ্ণব কি জগতে সচরাচর আর মিলবে? এ কারণে ভাগবত বললেন বৈষ্ণবানাং যথাসম্ভু, বৈষ্ণব শ্রেষ্ঠ মহাদেব। এই মহাদেব মহাবিষ্ণুর অবতারের সঙ্গে একীভূত হয়েছেন। কেন না, মহাদেবের ইচ্ছা ছিল রাসলীলায় প্রবেশ করব, বৈষ্ণব মাত্রেই ইচ্ছা, কারণ মাধুর্যময় এই ভগবানের যে লীলা, তার ভিতরে সর্বোৎকর্ষ লীলা এই রাসলীলাতে। কিন্তু সেই লীলার সাধ্য উনি পেলেন না, যোগেশ্বর হয়ে বৃন্দাবনে তপস্যায় বসলেন। ভগবান মনে মনে ভাবছেন যে দেখো মহাদেব, এই অবতারে তোমায় দিতে পারলাম না, তবে আগামী যুগে কলিযুগে যখন আমি শচীনন্দন রূপে যাব, তখন তো করুণার মূর্তি ধরে যাব, সর্বজগৎজীবীকে নামে প্রেমে মত্ত করব,
তখন এই রাশির স্বাদ আমি হরিনামের ভিতরে সবাইকে দান করব। নামাশ্রিত মাত্রে এই রাশির আস্বাদন পাবে, তবে তোমার কাছ থেকেই এই নামের প্রচার প্রসার করব। তোমার ওখানে ভাঙা রাস করব, আগে তোমার ওখানে রাসের আমি আস্বাদন দেব। জগতে সবাইকে এই রাসের স্বাদ বন্টন করব, বিতরণ করব। তাহলে সেই মহাবিষ্ণুর সঙ্গে একীভূত হয়েছেন সদাশিব। আচ্ছা, মহাবিষ্ণু উনি তো সৃষ্টির প্রতীক, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন গুণ, একজনের গুণ হচ্ছে সত্য, একজনের রজ, আর একজনের তম। একজনের কাজ সৃষ্টি করা, একজনের কার্য হচ্ছে পালন করা, আরেকজনের কার্য হচ্ছে ধ্বংস করা। কারোর সাথে কারোর মিল নাই, সৃষ্টির সাথে যদি বা পালনের মিল থাকে, পালনের সঙ্গে সৃষ্টির যদি বা মিল থাকে, ধ্বংসের তো মিল নাই, সম্পূর্ণ বিপরীত ধর্মী। তাহলে মহাবিষ্ণুর অবতার তিনি যদি সৃষ্টি বা পালকের প্রতীক হয়ে থাকেন আর ধ্বংসের প্রতীক মহাদেব, এক বিগ্রহে কি করে আছে? অদ্ভুত, এটাই অদ্ভুত। অর্থাৎ জয় জয় অদ্ভুত সোপহু অদ্বৈত, সুরধ্বনির সন্নিধানে আঁখি মোদি রহে আজ নয়ন মুদ্রিত করে ভাবছে, হে গোলকপতি, হে স্বয়ং ভগবান, আপনি যদি এই ধরাধামে আবির্ভূত না হন, আপনি যদি করুণা করে এই জগতে না আসেন, তাহলে তো জগজ্জীব তারা বিষয়ে মত্ত হয়ে সকলে ভগবত বিমুখ হয়ে যাবে। কলিজীবীর দুঃখ দুর্দশা দেখে আহা, কলির জীবকে উদ্ধার করতে হবে, এই ভাবনায় বিভাবিত হয়ে আজ সীতানাথ আমাদের জন্যে কাঁদছেন। সুরধ্বনির তীরে গিয়ে নয়ন জলে উনি ডাকছেন, হে প্রভু গোলকপতি এসো, এসো বলে। গোলকপতিকে ডাকছেন কেন? তুমি নিজে এসে জগতে নাম প্রেম প্রচার করবে, তুমি এসে জীবকে উদ্ধার না করলে এই জীব তো কোনোদিন নাম প্রেম পাবে না। যাহার পিড়িতে আইলা তুরিতে উদয় নদীয়ার মাছ, এই সুরধ্বনির তীরে আইলা নাগর রাজ হুঙ্কার করে ডাকছেন, এসো এসো মদন গোপাল, নিজের প্রাণ আরাধ্য দেবতা কি করে তাকে নাবিয়ে আনব। হঠাৎ মনে হলো একটা শ্লোকের কথা, গঙ্গা জল এবং তুলসী দল দিয়ে কেউ যদি তাকে ডাকে, তিনি মনে মনে ভাবেন এই গঙ্গা জল তুলসী দলে আমি তো ঋণী হয়ে গেলাম। তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেইন বা, বিকৃণীতে স্বাত্মনং ভক্তিব্য ভক্ত বৎসল, গঙ্গা জল তুলসী দল দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। মনে মনে চিন্তায় পড়ে যায়, কি করে আমি ঋণ শোধ করব, গঙ্গা জল তুলসী দল সম ঘরে মোর নাই কিছু দন, এত দামি ধন তো আমার ঘরে নাই। আত্মবেচি করেন কৃষ্ণ তখন ঋণের শোধন, আচ্ছা আমি যদি নিজেকে বিকিয়ে দেই, আমি যদি তার হয়ে যাই, তাহলে কি এই গঙ্গা জল তুলসী দলের ঋণটা শোধ হবে? মনে হলো সীতানাথের এই উপায়, আমি যদি গঙ্গা জল তুলসী দল দিয়ে এই শান্তিপুরে নিত্য আরাধনা করি, ডাকি এসো এসো বলে, যাহার পিড়িতে আইলা তুরিতে উদয় নদীয়ার মাছ, তার প্রীতিতে তার প্রেমেই তো আবদ্ধ হয়ে স্বয়ং গোলকপতি নেবে এসেছেন।
সে কথা প্রভু নিজের মুখে বলেছে। নারাকে ডাকো। সকলে চিন্তায়, কে নারা? নারাকে তো আমরা জানি না। সকলে যখন প্রভুকে গিয়ে বললেন, প্রভু আপনি নারা কাকে বলছেন? এই নবদ্বীপে তো নারা বলে কাউকে চিনি না। প্রভু বললেন, আমি শুয়েছিলাম কারণ সাগরে, শুতিয়া আছি নুমুই ক্ষীরোদ সাগরে, সে ঘুম ভাঙিল মোর নারার হুঙ্কারে। সীতানাথ যখন আমাকে ডাকলো, এসো এসো মদন গোপাল, এসো বলি, আমি কি আর থাকতে পারি? তার নয়ন জলের ঋণ শোধিতে, তার গঙ্গা জলের আরাধনা শোধ করতে, তুলসী দলের দাম মেটাতে আমি তো এসেছি শচীনন্দন রূপে। তোমরা যাকে সীতানাথ বলো, আমার কাছে সেই নাড়া। অদ্বৈত আচার্য প্রভু তাই ডাকছেন, প্রভু তোমাকে নেবে আসতে হবে। শান্তিপুরে গঙ্গার জলে তিনি নিত্য আরাধনা করছেন, কৃষ্ণের আহ্বানে করেন সঘন হুঙ্কার, হুঙ্কারে আকৃষ্ট হইলা ব্রজেন্দ্র কুমার। স্বয়ং ব্রজেন্দ্রনন্দ আকৃষ্ট হলেন। শচীমা সেদিন গঙ্গা স্নানে গিয়েছেন ভোরের বেলা, একটা আনন্দের স্বপ্নও দেখেছেন। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়? কত জ্যোতির্ময় ধাম এসে জগন্নাথ মিশ্রের হৃদয়ে প্রবেশ করল। সেখান থেকে ক্রমে শচীর অন্তরে গিয়ে এই জ্যোতির্ময় ধাম আশ্রয় নিল। অনন্ত ব্রহ্মাণ্ডের আশ্রয় আজ শচী গর্ভে আশ্রয় নিয়েছে। এত বিভুতত্ত্ব শচীমায়ের এই সংক্ষিপ্ত উদরে কি করে তিনি স্থান করলেন? যে শচীমায়ের গর্ভটি দেখছেন সংক্ষিপ্ত, এটি সংক্ষিপ্ত নয়। বাৎসল্য রসে শচী গর্ভ আজ সাগর তুল্য। সেই সাগরে স্বয়ং কৃষ্ণচন্দ্র ডুবে রয়েছে। সাগরে যেমন চাঁদ উঠলে সাগরের মধ্যে একটা চাঁদ ডুবে থাকে, তেমনি শচী গর্ভগত আজ জগৎ ইন্দু, বিশ্বম্ভর ইন্দু, গৌর চাঁদ আজ সেখানে ডুবে রয়েছে। মহাপ্রভু এক কলা এক কলা করে শচী গর্ভে বৃদ্ধি পেতে লাগলেন। স্বপ্নটা দেখেই তো আনন্দে ভোরের বেলা গঙ্গা স্নানে গিয়েছেন। হেনকালে সীতানাথ তিনিও আরাধনা করেছিলেন, রাশি রাশি গঙ্গা তুলসী দল নিয়ে যায় গঙ্গার জলে। গঙ্গার জল তুলসী দল একত্রিত করে মদন গোপালের চরণ চিন্তা করে দেন। সীতানাথ নয়ন জলে ডাকে, এসো এসো মদন গোপাল। আর সেই সময় তীরে বসে নাম সংকীর্তনে মত্ত হরিদাস, নামে বিভোর, প্রেমে বিভোর, তিনিও ডাকছেন, ঠাকুর এসো। একদিকে গঙ্গা জল তুলসী দলের সাধনা, আরেকদিকে নামের আরাধনা, দুইয়ের আহ্বানে আর কি দূরে থাকতে পারে? যেই গঙ্গা জল তুলসী দল দিলেন গঙ্গার জলে, স্রোতের মুখে যাচ্ছে না, ঊর্ধ্ব মুখে যাচ্ছে তুলসী দল। অলৌকিক দৃশ্য, অলৌকিক নয়, এটা স্বাভাবিক। কারণ সীতানাথের নয়নের জল গঙ্গা বইবে কি করে? এই গঙ্গা তো বামন দেবীর চরণামৃত, বামন দেবীর চরণ ধুইয়ে দেওয়া বাড়ি তো গঙ্গা পতিত পাওনি। তাহলে বামন দেবীর চরণামৃত গঙ্গা বয়ে নিয়ে যায়, এই নদী গঙ্গা ইনি বয়ে নিয়ে যান, কিন্তু প্রভুর নয়নের জল কি বইতে পারবে? কারণ মহাবিষ্ণুর স্বরূপ থেকেই তো বামন দেবীর প্রকাশ।
তাহলে সেই মহাবিষ্ণু নয়ন জলে কাঁদছে, গঙ্গা জল তুলসী দল নিয়ে এসো ঠাকুর। তাকে তো শুধু গঙ্গা জল তুলসী দলেও পাওয়া যায় না, তার জন্যে প্রয়োজন নয়নের জল। কেঁদে কেঁদে ডাকছে, যাহারো পিড়িতে আইলা তুড়িতে উদয় নদী আর মাছ। জয় সীতানাথ করল বে কত নন্দীর নন্দন হরি, কহে বৃন্দাবন সো অদ্বৈত চরণ সতত হৃদয়ে মাঝারে ধরি। সীতানাথ যদি ডেকে নামতেন তাহলে আমরা কোথায় পেতাম গৌর, কোথায় পেতাম গৌর মোরা? সীতানাথ কেঁদে কেঁদে সেদিন ডেকেছিল এসো বলে। তার নয়নের জলে ঊর্ধ্বমুখে চলল, আরাধনা আজ পূর্ণ হলো। তুলসী দল ঊর্ধ্বমুখে এসে নবদ্বীপের ঘাটে সচিমা স্নান করেছিলেন, সচিমাকে প্রদক্ষিণ করলেন, তুলসী দল অন্তর্হিত হল। সীতানাথ অনুমান করলেন, তাহলে আমার ডেকে আনা ঠাকুর বোধহয় বুঝিবা এই জননীকেই আশ্রয় করে আবির্ভূত হবেন। এক কলা করে বেড়ে উঠল শচি গর্ভ অভ্যন্তরে এই নদিয়া ইন্দু। নদিয়ার চাঁদ আজ শচিমায়ের গর্ভে প্রকাশিত হতে লাগল, এক কলা করে বৃদ্ধি পাচ্ছেন। মাঘ মাসে গর্ভের প্রথম প্রকাশ দেখতে দেখতে অগ্রহায়ণ মাস মার্গশীর্ষ 10 মাস পূর্ণ হচ্ছে, 10 মাসেই গর্ভ প্রকাশ হয়, এটা জগতের সাধারণ নিয়ম। কিন্তু অগ্রহায়ণ মাস তো চলে গেল, পৌষ মাস কেটে গেল, মাঘ মাস এসে গেল, তথাপি ভূমিষ্ঠ হচ্ছে না পুত্র। মিশ্র দম্পতির মনে হইল তাস। আরো কিছু অলৌকিক দিব্য ঘটনা ঘটে। শচীদেবী দেখেন আকাশ উপরে কত যেন দিব্য মূর্তিধারী, তারা সব হাত জড়ো করে কি সব বলছে ভাষাও বোঝা যায় না, বেদস্তুতি কি বুঝবে সরল প্রাণ শচীমা, এত বেদের শ্লোকগুলি তো আর জানে না, বেদ উচ্চারণ করছেন দেবতাগণ। বলেন মিশ্র পুরন্দরকে, আমি এরকম এরকম ঘটনা দেখি। শচী কহে, মুই দেখো আকাশ ওই উপরে দিব্যমূর্তি লোক সব যেন স্তুতি করে, তারা ওই যে বলে না জয় জয় মহাপ্রভু জনক সবার, জয় জয় সংকীর্তন হেতু অবতার ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর এই গর্ভস্তুতি করেছেন। যে তুমি অনন্ত ব্রহ্মাণ্ড লোকের পালক, সেই তুমি আজ শচী গর্ভে করিলা প্রবেশ, শচীর গর্ভে তুমি প্রবেশ করেছ, সংকীর্তন হেতু তুমি এসেছ, জগতে নাম প্রেম বিতরণ করতে এসেছ, অনর্পিত চরিংধন জগতে প্রচার করতে এসেছ। এই দিব্যমূর্তি লোক তারা এই রূপে নানান স্তুতি করে। মিশ্র পুরন্দর কহে, স্বপ্ন যে দেখিল জ্যোতির্ময়ে ধাম্মর হৃদয়ে পশিল, বোধহয় তারই কিছু ইচ্ছা ইঙ্গিত। যাই হোক, নারায়ণ আমাদের কুলাধি দেবতা রয়েছেন, আমরা এক মনে নারায়ণের যত্ন সহকারে সেবা পূজা করি। জগন্নাথ মিশ্র শালগ্রামের সেবা করেছেন, এত বলি দোহে রহে হরষিত হইয়া, শালগ্রাম সেবা করে বিশেষ করিয়া, বিশেষ রূপে সেবা করছেন। হইতে হইতে গর্ভ হইল 10 মাস, দেখতে দেখতে কোথা দিয়ে সময় কেটে গেল, 12 মাস অতিক্রম করে ফাল্গুন মাস পড়ে গেল। এমন ঘটনা সচরাচর জগতে দেখা যায় না। হ্যাঁ, প্রহ্লাদের ক্ষেত্রে ঘটেছিল, কায়াধুকে আশীর্বাদ করেছিল নারদ ঋষি, তুমি ইচ্ছা করলে তোমার সন্তান ভূমিষ্ঠ হবে। শুকদেব গোস্বামী পাদ মাতৃ গর্ভে ছিল, কারণ এই মায়ার জগতে তিনি আসবেন না। জগৎকে মায়ামুক্ত করার পরে শুকদেব ভূমিষ্ঠ হয়েছিলেন।
এই যে নবদ্বীপে আজ থেকে প্রায় 536 বছর পূর্বে ফাল্গুন মাসে এমনই ঘটনা, এক অলৌকিক অদ্ভুত ঘটনা ঘটল। 13 মাস হয়ে গিয়েছে, সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। দেখতে দেখতে গর্ভ হইল 10 মাস, তথাপি ভূমিষ্ঠ নহে, মিশ্রের হইল ত্রাস। জ্যোতির্বিদ ছিলেন নীলাম্বর চক্রবর্তী, গণনা করলে সর্বকিছু বিচার করে নীলাম্বর চক্রবর্তী কহিল, গনিয়া, এই মাসে পুত্র হবে শুভক্ষণ পাইয়া, তোমার এই পুত্র শুভক্ষণ দেখে ভূমিষ্ঠ হবে, এই মাসেই হবে। লক্ষণাদি যা বলছে, 1400 মাস যে ফাল্গুন, পৌর্ণমাসী সন্ধ্যাকাল হইল শুভক্ষণ। সেদিন ছিল দোল পূর্ণিমা, পূর্ণিমার চাঁদ উঠেছে, সারাদিন তো আনন্দ উৎসবে কেটেছে। দক্ষিণা হাওয়ার পরশে গাছে গাছে নতুন শাখা, নতুন পল্লব, নতুন মকুলগুলি, কুসুমগুলি সব বিকশিত হয়েছে। গাছের ডালে ডালে ভ্রমর গুঞ্জন করছে, কোকিল পঞ্চম তানে যেন বেদধ্বনি করছে, আকাশে বাতাসে এক আনন্দের হিল্লোল বইছে। তাতে আবার দোল উৎসব কিনা, হোলি হে, সবাই একেবারে আবির গুলাল রং সব ছিটিয়ে দিচ্ছে, একে অপরকে ছিটিয়ে দিচ্ছে, হোলি হে, রঙে রাঙা জগৎ। আজ গঙ্গা আনন্দে নৃত্য করছে, করবে না? এতদিনে তো সাধু পূরণ হলো, যমুনার সৌভাগ্য দেখে কাঁদত, আমার ভাগ্যে হলো না। ভগবানের চরণ থেকে উৎপন্ন হলে হবে কি, চরণ ছেড়ে আমাকে জগতে আসতে হয়েছে। আর দেখো যমুনি, তোমার কত সৌভাগ্য, তুমি কত ভাগ্যবতী, তোমার তীরে নীরে শ্রী রাধা গোবিন্দ কত লীলা করছেন, আমার ভাগ্যে হলো না। আজ যখন সেই শচীনন্দন এই নবদ্বীপে আসবেন, এটা বুঝতে পেরেছে গঙ্গা, গঙ্গার আনন্দ আর ধরে না। দক্ষিণ থেকে উত্তর থেকে দক্ষিণে গঙ্গা প্রবাহিত হচ্ছে, আর দক্ষিণা হাওয়া গঙ্গাকে বারবার প্রতিহত করছে, তরঙ্গে তরঙ্গে গঙ্গা যেন নৃত্য করে করে যাচ্ছে। কি জানি কোন আনন্দ, হয়তোবা সংবাদ পেয়েছে যে আমার প্রভু তো স্বয়ং আসছেন। এদিকে এদিকে বৈকালিক মুহূর্ত, বিকেল হয়ে গিয়েছে, সারাদিনের আনন্দ উৎসবের বিশ্রাম হয়েছে, যে যার প্রত্যেকে স্নান করে নতুন পোশাক পরিচ্ছদ পরে পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে আছে। পূব দিগন্তে সূর্য অস্তমিত যাচ্ছে, ক্ষমা করবেন, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত যাচ্ছে, আর হেনকালে পূব দিগন্তে চন্দ্র উদিত হচ্ছে, পূর্ণ থালা সদৃশ, একেবারে রক্তিম আভা বিস্তার করে চন্দ্র যখন উদিত হচ্ছে, মনে হচ্ছে বুঝিবা এতক্ষণে আকাশে রঙের খেলা শুরু হলো। আকাশে বোধহয় চাঁদ সূর্য আদি একে অপরকে, পশ্চিম দিগন্তেও লাল আভা, সূর্য অস্ত যাচ্ছে, ওদিক থেকে রং ছিটিয়ে দিচ্ছে, পূব দিগন্ত থেকে রং ছিটিয়ে দিচ্ছে, বুঝিবা দেব সমাজে স্বর্গে আজ হোলি খেলা, রঙের খেলা শুরু হয়েছে। আনন্দে সবাই তাকিয়ে দেখছে চাঁদের দিকে, দেখতে পেল চাঁদের এক অংশ ক্ষয়ে গিয়েছে। কেন? ও, আজ তো পূর্ণিমা, তার মানে আজকে নিশ্চয়ই চাঁদের গ্রহণ লেগেছে। গ্রহণ যেই লেগেছে, সবাই সঙ্গে সঙ্গে উচ্চস্বরে হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল, এই হরিনাম ধ্বনি শুরু করলেন। আসলে কি, একই সঙ্গে তিনটে গ্রহণ হয়েছিল সেদিন। এক হচ্ছে আকাশে রাহু চন্দ্রকে গ্রহণ করেছে, গ্রাস করেছে, এ কারণে চন্দ্রের গ্রহণ লেগেছে, আকাশে হয়েছে চাঁদের গ্রহণ। আর দুটি গ্রহণ কোথায় হয়েছে গো? আকাশে না হলে বুঝলাম একটা গ্রহণ লেগেছে,
আর দুটো গ্রহণ কোথায়? বলে একটা ভূলোকে আর একটা গোলোকে। ভূলোকে কিসের গ্রহণ? ভূলোকে নামের গ্রহণ। এই জগৎবাসী সকলেই গ্রহণকে উপলক্ষ করে আর সবাই বলছে হরি বল হরি বল হরি বল, হরিনাম গ্রহণ করেছে সর্বজগৎ জীব। আর এই সময় গোলকে হয়েছে আরেকটা গ্রহণ। গোলকে কিসের গ্রহণ? রাধার ভাব এবং কান্তি গ্রহণ করে কৃষ্ণ আজ গৌরাঙ্গ হয়েছে, সচিগর্ভে উদিত হয়েছে। তাই অকলঙ্ক গৌর চন্দ্র দিল দর্শন, সকলঙ্ক চন্দ্রে আজ কিবা প্রয়োজন। সিংহ রাশি সিংহ লগ্ন উচ্চ গ্রহগণ, ষড়বর্গ অষ্টবর্গ সর্বসুলক্ষণ, জগতে সর্বসুলক্ষণ প্রকাশ পেয়েছে। এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, হরি হরি নামে ভাসে ত্রিভুবন, হরি নামের ধ্বনিতে ত্রিভুবন ভাসছে। জগৎ ভরিয়া লোক বলে হরি হরি, সেই ক্ষণে গৌর কৃষ্ণ ভূমি অবতরী, ভূমিতে অবতীর্ণ হলেন স্বয়ং গৌর হরি। এই সতীকালয়ে, এই শচীর মন্দিরে, এই শচীর অঙ্গনে উদয় নদিয়াগিরি পূর্ণচন্দ্র গৌর হরি, কৃপা করি হইল উদয়, পাপ তম হইল না স্ত্রী জগতের উল্লাস, জগভরি হরি ধ্বনি হয়, জয় সচিনন্দন কি, জয় সচিনন্দন কি, জয় বিশ্বম্বর চন্দ্র কি। উদয় নদিয়াগিরি একটা প্রবাদ আমাদের জগতে আছে, যে সর্বপ্রথম চাঁদ বা সূর্য উদিত হয় কোথায়? পাহাড়ের দেশে। পাহাড়ের দেশে অনেক আগেই সূর্যোদয় হয়, তো এ কারণে বলা হয় উদয়গিরি। আরেকটা বিষয়, উদয়গিরি থেকে আবার চন্দ্রের গ্রহণ, এই সূর্যের উদয় দেখতেও বড় সুন্দর লাগে, অপূর্ব সৌন্দর্য। এই নদিয়াকে বলেছে উদয়গিরি, অর্থাৎ সারা বিশ্বে গৌরাঙ্গীর জয় জয়কার যশ গাথা গুণগাথা, সর্বজগতের জীব বলবে গৌর আমাদের। শুধু কি নদিয়াবাসী বলবে গৌর আমাদের? আহা, গৌরাঙ্গ নিজেই তো সে কথা বলেছে, বিশ্বম্ভর নাম ধরি নাম সার্থক হয় যদি প্রেমে বিশ্ব ভরি। আমি তো শুধু নদিয়াবাসীর নই, আমি তো বিশ্ববাসীর, জগৎবাসীর। তাহলে জগৎবাসীর যদি আমি হই, আমার জগৎবাসী সর্বজগতের কল্যাণ চিন্তনে প্রভু সন্ন্যাস নিয়েছে। অচৈতন্য জীবকে চৈতন্য দেওয়ার জন্যে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম গ্রহণ করেছে। অচৈতন্য ইদং বিশ্বং যদি চৈতন্য মিশ্বরম, নৌবদ সর্বশাস্ত্রাগ্যায়পি ব্রাহ্মতিতে কিং জনা। এই 84 লক্ষ জনিতে ভ্রমণ কোনোদিন বিশ্রাম হতো? হাজার ওনার বিদ্যা বুদ্ধি থাক, যত জ্ঞানবান পণ্ডিতই হোক, মহাপ্রভুর চরণাশ্রয় না করলে কি এই 84 লক্ষ জনির ভ্রমণ বিশ্রাম হবে? তাহলে মহাপ্রভু না এলে এই জগতে কেউ কি ভক্তির রহস্য বুঝত? মহাপ্রভু তাই সর্বজগতে তিনি এসে সর্বজগৎ জীবীর প্রতি আলো দিয়েছেন। সূর্য কি কারোর একার, না চাঁদ কারোর একার, সারা জগতে মহাপ্রভুর করুণার আলোকে কৃপার আলোকে সারা বিশ্ব উদ্ভাসিত হয়েছে, আলোকিত হয়েছে। এ কথা কে অস্বীকার করবে? তথাপিও এ কথা সত্য, তিনি আবির্ভূত হয়েছেন নবদ্বীপে। শচীমায়ের আঙিনা হচ্ছে এ কারণে বিশ্ব জগতের কাছে একটা লক্ষ্য। শচীমায়ের করুণা না হলে, কৃপা না হলে
মহাপ্রভুকে কি কেউ জগতে পেত? ফাঁদে ধরেছে তো শচীমা, যিনি কারোর কাছে ধরা পড়েন না, মুনি যাকে মননে পায় না, ধ্যানই যাকে ধ্যানে পায় না, যোগী যাকে যোগে পায় না, তাহলে কেউ তো ধরতে পারেনি। বাৎসল্য প্রেম ফাঁদে আজ সেই স্বতন্ত্র ভগবানকে আজ গর্ভগত করেছেন শচীমা। শচীমায়ের আঙিনাতেই সর্বপ্রথম তার প্রকাশ। এ কারণে নবদ্বীপ সর্বাংশে শ্রেষ্ঠ, সারা জগতের বিশ্বের গৌরাঙ্গ হলেও নদিয়াবাসীর গৌরব, তিনি তো আমাদের ঘরের ছেলে। সর্বজগতে করুণা করেছেন, কিন্তু আমাদের ঘরের ছেলে তো শচীনন্দন, নদিয়ার প্রাণ, নবদ্বীপবাসীর প্রাণ। উদয় নদিয়া গিরি, এই নবদ্বীপেই প্রথম এই গৌর চাঁদের প্রকাশ, পূর্ণচন্দ্র গৌর হরি। আমরা আকাশের চাঁদ সবসময় পূর্ণ দেখি না, আংশিক, কখনো আবার প্রায়শ দেখা যায় না অমাবস্যা দিতে। এক কলা করে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া এক কলা করে বাড়তে বাড়তে 15 দিনে এসে পূর্ণিমা হয়। তাহলে পূর্ণ চন্দ্রকে দেখি পূর্ণিমার দিনে, তাও তো সে 15 কলায়, 16 কলা তো নয়। আমরা বলি 16 কলায় পূর্ণ চন্দ্র, তাহলে 15 কলা দেখছে, আরেক কলা কই? আরেকটা কলা ওটা মহাদেবের জটায় লুকিয়ে আছে। মহাদেবের জটায় এক ফালি, ক্ষয়রোগ যখন হয়ে গেল, এই ক্ষয়রোগের থেকে রক্ষা পাওয়ার জন্য মহাদেবের জটাকে আশ্রয় করেছিলেন। সেই থেকে বলে, বাবা তোমার মাথায় আমি থেকে যাব, শোভাটা শোভাও লাগবে, তোমাকে দেখতেও ভালো লাগবে, জটায় একটা চাঁদ আছে, আর আমিও থাকলাম বৈষ্ণবের সঙ্গে তো থাকলাম। তাহলে 15 কলার চাঁদকে আমরা আকাশে দেখি, আর নবদ্বীপে যে চাঁদ আজ উদিত হয়েছে, উনি তো পূর্ণ চন্দ্র গৌর হরি। কৃপা করি হইলা উদয়, পাপতম হইল না স্ত্রী জগতের উল্লাস। চাঁদ উঠলে যেমন আধার দূরে যায়, তেমনি পাপরূপী আধার দূরে চলে গেল। হরি বল হরি বল হরি বল, জগৎ ভরে উঠল রোল, গৌর হরি হরি বল। হরিনামের ধ্বনিতে সর্ব আধার গেল দূরে। এই আধারের আধার যখন দূরে গেল, পাপতম হইল নাশ, ত্রিজগতের উল্লাস জগ হরি হরির ধ্বনি হয়। সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়ে নৃত্য করে আনন্দিত মনে, সীতানাথ মনে মনে ভাবছে, এনেছি এনেছি বলি, আমি তো ডেকে তাকে নাবিয়ে এনেছি, আনন্দ হবে না? এত চোখের জলে যাকে ডেকে নাবিয়ে এনেছে, আজ সেই প্রভু স্বয়ং নবদ্বীপে উদয় হয়েছে, সীতানাথ আনন্দে নাচছেন। সেই কালে নিজালয়ে উঠিয়া অদ্বৈত রায়ে নৃত্য করে আনন্দিত মনে, হরিদাসে লয়ে সঙ্গে আনন্দ কীর্তন রঙ্গে, কেনে নাচে কেহ নাহি জানে। কেন নাচছে তারা কে জানবে, হরিদাসের অন্তর জানি, সীতানাথের অন্তর জানি, কেন তারা নাচছে? এই বৃদ্ধ বয়সে তারা নাচছে হরিবোল হরিবোল বলে, আমাদের সাধু পূরণ হয়েছে, আমাদের বাঞ্ছাপূর্তি হয়েছে, আমাদের আরাধনা পূর্ণ হয়েছে। দেখি উপরাগ হাসি, শীঘ্র গঙ্গা ঘাটে আসি, আনন্দে করিলা গঙ্গা স্নান। পাইয়া উপরাগ ছলে আপনার মন বলে, ব্রাহ্মণেরে দিল নানা দান। জগৎ আনন্দময় দেখি মনে সবিস্ময়ে, ঠারে ঠোরে কহে হরিদাস, এটা তোমার কাণ্ড সীতানাথ, এটা তোমার কাণ্ড, বুঝেছি। এই জগৎকে আনন্দ দিতে কে পারে তুমি ছাড়া? অশান্ত জগৎ, তারা তো আর আনন্দ পায়নি, এতদিন অশান্তিতে ভুগেছে, এখন এই অশান্ত জীব অশান্তির দেশে থাকতে থাকতে তারা বীতশ্রদ্ধ।
শান্তির একটা পথ খুঁজছিল, কোথায় পাবে শান্তির সংবাদ, শান্তির পথটা খুঁজে কোথায় পাবে? বলে যদি শান্তি পেতে চাও তাহলে শান্তিপুরে যাও। সীতানাথ, তিনি জগৎজীবকে শান্তি দেবে, সীতানাথ করুণা না করলে তো শান্তি পাওয়া যাবে না। শান্তিপুর পুরন্দর তাই আনন্দে নাচছেন, হরিদাস ঠাকুর বলে, তোমার ওই ছন রঙ্গ মোর মন পরসন্ন, বুঝেছি কার্যে কিছু আছে আভাস। আপনার কার্যের আভাসটা পেলাম, আপনি যে গঙ্গাজল তুলসী দল নয়ন জলে কেঁদে কেঁদে ডাকছিলেন মদন গোপাল এসো এসো বলে, আজকে বুঝিবা তোমার সেই ডাক, তোমার সেই আহ্বান পূর্ণ হয়েছে। আচার্য রত্ন শ্রীবাস হইল মনি সুখল্লাস, যাই স্নান কইল গঙ্গা জলে। যত ভক্তগণ তারা সবাই আনন্দে আজ গঙ্গা স্নানে যাচ্ছে, শ্রীবাস হরিদাস মুরারি মুকুন্দ সকলে আজ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল বলে গঙ্গা স্নানে চলেছেন। সর্বজগতে আনন্দ, শুধু জগতে নয় স্বর্গেও আনন্দ। তারা স্বর্গে আনন্দ পেয়ে যেন মন ভরছে না আমরা স্বর্গের থেকে মরতে যাব। তারা সবাই নরতনু ধারণ করে আর এই জগতে এসে তারাও কীর্তন আনন্দে মেতে গিয়েছে। সবাই জগন্নাথ মিশ্রের ঘরে আসছেন, তো মহাপ্রভুর যদি কৃপা হয় আগামীকাল স্বর্গবাসী দেবতাদেরও কত আনন্দ হয়েছে। সকলেই তো আসছেন শচীনন্দনকে দর্শন করতে, শান্তিপুর থেকে সীতা ঠাকুরানী আসছেন, অদ্বৈত আচার্য ভার্যা জগৎ পূজি তার যা নাম তার সীতা ঠাকুরানী উনিও আসছেন, শ্রীবাসের গৃহিণী নাম তার মালিনী তিনিও কত কি উপহার নিয়ে আসছেন আশীর্বাদ করতে দেখতে। তো মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল সে প্রসঙ্গ আস্বাদনের অভিলাষ থাকলো। আজ এখানেই রাখা হলো শ্রী প্রসঙ্গীর শুভ বিশ্রাম। জয় মহাপ্রভু। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।